আমরা একেবারে আপডেটটা জেনে নিই, সরাসরি কথা বলবো ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূখ, এখনো পর্যন্ত কি ছবি দেখছো? ঘড়ির কাঁটায় এখন 10:40 কাছাকাছি, এখনও পর্যন্ত মহেশতলা উপনির্বাচনের প্রক্রিয়া চলছে। মোটের ওপর বিক্ষিপ্তভাবে কয়েকটা বুথে ইভিএম খারাপ এরকম ইনফরমেশন আসছিল শুভ্র, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনের তরফ থেকে তৎপরতা দেখিয়ে সেই ইভিএমগুলো রেস্টোর করা হয় বা নতুন ইভিএম সেখানে রিপ্লেস করা হয়, ফলত ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। একটু ছবিটা দেখালেই পুরো ছবিটা স্পষ্ট হয়ে যাবে। উজ্জ্বল ঘোষ একবার দেখানোর জন্য বলবো, আমরা বাটানগর স্কুলের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখো, কিছু ভোটার রয়েছেন, সেক্টর অফিসারের গাড়ি রয়েছে, সেন্ট্রাল ফোর্স রয়েছে। আপনি কি ভোটার স্টাফ, মাইক্রো অবজারভার? আপনাকে আপনার যেটা প্রশ্ন হচ্ছে, মোটার উপর কিরম ছবি দেখছেন ভোটার এখনো পর্যন্ত? হ্যালো, আমি এখনই অবজারভারের সাথে কথা বলে এলাম, যিনি মহারাষ্ট্র থেকে এসছেন এই ইলেকশনে, যিনি অবজারভার, তার সঙ্গে এইমাত্র উনি আমাদের ডেকেছিলেন, মিটিং হলো। তিনি বললেন সমস্ত ভোটিং প্রসেস ওকে আছে এবং আমি খুব খুশি, এইমাত্র তার সাথে আমি মিটিং করে এইমাত্র বেরিয়ে এলাম। সকাল থেকেই বিভিন্ন বুথে একটা প্রশ্ন আসছিল যে ইভিএম খারাপ, ভিভিপ্যাট খারাপ, এরকম একটা জিনিস আসছিল। এই নিয়ে সাময়িকভাবে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াচ্ছিল, অনেকেই ছুটি জানেন, কাজের দিন ভোট দিতে এসেছেন। এখন কিছু এখন ইসিএল এর ইঞ্জিনিয়ার এখানে রেডি আছেন, কাল থেকে আমরা দেখছিলাম তারা প্রচন্ড তৎপর, যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছেন। গোটা রাতে তারা সেক্টর অফিসে ছিলেন এবং তারা খুব সুন্দরভাবে কাজ করছেন এবং সব জায়গায় রিপ্লেসমেন্ট হয়েছে। অবজারভারও তিনি বললেন যে সমস্ত ভোটিং প্রসেস আমি ওকে। আমরা মাইক্রো অবজারভারের সঙ্গে কথা বলছিলাম, স্পষ্টভাবে তিনি জানালেন যে এখনো পর্যন্ত নতুন করে আর কোনো ইভিএম খারাপ বা এরকম কোনো ইনফরমেশন কিন্তু অন্তত ইলেকশন কমিশনের কাছে আসেনি। আমরা ডেপুটি সিওর সঙ্গে দফায় দফায় কথা বলেছি, তিনিও একই কথা বলছেন। মোটের ওপরে মহেশতলায় উপনির্বাচনের প্রক্রিয়া এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণই রয়েছে।